আস্তে আস্তে যান, আস্তে যান, আস্তে যান, আস্তে যান। তারা একটা টাকা পাবে তাদের কাছ থেকে, কারণ তারা ওইটা তৈরি করে ওটা বিক্রি করবে, তারা একটা টাকা পাবে। এই যে চেনটা আছে, এই চেনটা কিন্তু চালাতে হবে। আর তো অন্যান্য কাজ যেগুলো আছে, আপনাদের যে ঘরগুলো আছে সেগুলো তো অন্যান্য কাজ তো আমরা বলেছি যে আপনাদের আচ্ছা, জেলার তরফ থেকে যাদের আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিটগুলো ছিল তাদের 10 জন করে আমরা এসএসজি মেম্বারকে আমরা ডেকেছিলাম তাদের ড্রাইভিংয়ের টেস্ট নেওয়ার জন্য বা ড্রাইভিং শেখানোর জন্য বা মেশিনগুলো মানে গাড়িগুলো কীভাবে চালাবে সেটা দেখানো হলো আজকে। তাদের কিভাবে চালাতে হবে গাড়িটাকে, গাড়ি চালানো শেখানো, যে ড্রাইভিং যেটা চালানো একদম পুরো ড্রাইভিং করে মেশিন মানে গাড়িটা কিভাবে কোথায় কী আছে সেটা দেখানো হলো। সঙ্গে ওদেরকে আমরা কিছু সুপারি গাছও দিয়েছি যাতে ওরা বাউন্ডারি বরাবর এটা লাগাতে পারে। লাগালে এটা একটা আমরা দেখেছি অ্যাসেস করে যে প্রায় বছরে হয়তো প্রত্যেক গাছ থেকে 300 থেকে 400 টাকা পর্যন্ত পেতে পারে। এটা যদি পায় তারা তাহলে তাদের ওরা যে ইউনিটটা দেখাশুনো করছে ওদের এটা সুবিধে হবে বা কিছু টাকা ওদের আয় হবে এখান থেকে। এই গাড়িগুলো প্রত্যেকটা এসডব্লিউএম ইউনিট যেগুলো আছে এসডব্লিউএম ইউনিটে রাখা হবে। এটা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে এসে তারা এসডব্লিউএম ইউনিটে সেগ্রিগেশন করে রাখবে। কতগুলো ইউনিট আছে, কতগুলো গাড়ি দাও? 7টা ইউনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা 21টা গাড়ি দিচ্ছি, কিছু গাড়ি আগেই দেওয়া হয়েছে, আজকে আরও 9টা গাড়ি দেওয়া হচ্ছে। 8টা অঞ্চলের জন্য 7টা অঞ্চল। দিদি আপনার নাম এবং? আমার নাম হচ্ছে বিউটি চৌধুরী। কোন অঞ্চলে বাড়ি? 7নং ভান্ডার। এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশিক্ষণ। এখানে টোটো চালানো দেখিয়ে দিলো, আজকে একটা করে টোটো দিবে 4টা অঞ্চলকে। তারপরে সুপুরি গাছ দিলো, এগুলো আমাদের প্রজেক্টে লাগাতে হবে, প্রাচীরের সাইড দিয়ে 6 ফিট ফাঁকা ফাঁকা করে লাগাতে বলছে। এই আর এই টোটো গাড়িগুলো আপনারা কোথায় চালাবেন কিছু বলছেন? এগুলো আমাদেরকে গ্রামে গ্রামে সব মানে যে ওয়েস্টগুলো আমরা পাবো সেগুলোকে আমাদের আনতে হবে, প্রত্যেকটা গ্রামে যেতে হবে, সার্ভে করতে হবে, তারপর তাদেরকে বলতে দিতে হবে, তাদের কাছ থেকে আমরা সব ওয়েস্ট পাবো সেগুলো এই গাড়িতে করে আনতে হবে। গাড়িতে করে নিয়ে এসে আমাদেরকে ওখানে সার উৎপাদন করতে হবে। কী কারণে সেটা হচ্ছে আমাদের গ্রামের সব পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল মুক্ত বাংলা মানে করার জন্যই আর কি এটা করা। যেন স্বনির্ভর আপনারা হয়ে উঠছেন এইগুলোর মাধ্যমে? আমরা যদি ঠিকমতো কাজটা করতে পারি আমরা যথেষ্ট স্বনির্ভর হবো, তবে আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে, আমাদেরকে করতে হবে মনোযোগ দিয়ে, না করতে পারলে তো আর হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে, ওখানে আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তবে আমাদেরকে কাজটা করতে হবে।
আপনারা একটু বসুন, মানে এবার আপনাদের তো আজকে গাড়ি পেলেন আপনারা, তাই তো? গাড়ি আগে পেয়েছেন, এখান থেকে পেয়ে যাচ্ছেন, গাছ পেলেন, কিন্তু মূল আপনাদের করতে হবে কীভাবে সাসটেন করতে হবে এবং এর থেকে কীভাবে আপনারা আপনাদের আজকে কী জন্য ডাকা হয়েছে জানেন তো? ড্রাইভিং শেখানো পারেন এবং চালিয়ে কী করবে, বিভিন্ন জায়গা থেকে যে ময়লা এবং প্লাস্টিকগুলো আছে সেগুলো নিয়ে এসে আপনাদের যে ইউনিটগুলো আছে তাতে কিন্তু রাখতে হবে এবং আলাদা আলাদা করে রাখতে হবে। সেখান থেকে আপনারা সার তৈরি করবেন, সে কেঁচু সার হোক বা অন্য কোনো সার হোক তৈরি করবেন, তৈরি করে সেগুলো বিক্রি করবেন বা নিজেদের দরকারে আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্লাস্টিকগুলো আমরা প্লাস্টিক কেস দেবো বিভিন্ন গ্রামে, গ্রাম পঞ্চায়েতে, স্কুলে জমা করতাম, পরবর্তীতে এই আপনার প্লাস্টিকগুলোকে তুলে নিয়ে হয় রায়গঞ্জে না হলে আমাদের এখানে কালিয়াগঞ্জে হয়তো ধনকলে হবে ইউনিট তৈরি, সেই ধনকলে নিয়ে এসে এগুলোকে প্রসেস করা হবে এবং এই প্লাস্টিকটা প্রসেস করে